আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য একটা ছোট ভিডিও, সেটা হচ্ছে অনেকেই হ্যাশক্যাডের সম্পর্কে জানেন না, তো আজকে সেটা হচ্ছে দেখানোর জন্য। আমরা যারা নতুন ইউজার ছিলাম তা আমাদেরও হচ্ছে এই জিনিসটা আসতো, হ্যাশক্যাডটা। হ্যাশক্যাডটা মূলত হচ্ছে আপনার এই ধরনের থাকে, ফার্স্ট টাইমে এই যে ধরেন এই যে আপনার রেকর্ড, এই সরি রকেট কার্ড, স্পাইডার কার্ড, যেভাবে যেই কার্ডগুলো থাকবে, এখানে যে ব্যাটল কার্ড আছে, তারপরে এন কার্ড আছে, আবার রক কার্ড আছে, হ্যাঁ এভাবে আছে কার্ডগুলো থাকে। তো আপনারা দেখতেছেন যে এইখানে একরকম, নিচে এই ধরনের একরকম, তো আমাদের প্রথমত আমাদের এই ধরনেরই থাকে, হ্যাঁ এই যে এই নিচের যে রক কার্ড আর আছে স্পাইডার কার্ড, এই ধরনের থাকে। এখানের কিছু কাজ আছে, দুইটা কাজ দেখেন আপনারা এই সেটে, ইনিশিয়েট আর জয়েন। তো এই দুটো কমপ্লিট করার পরে, মানে এই দুটো যে কোনো একটা কমপ্লিট করার পরে, তখন আপনার এই ধরনের আসবে। তো এই ধরনের আসার পরেও দেখেন এখানে, দেখেন আপনার চারজন জয়েন করছে, একজন খালি, এটাও চারজন জয়েন করছে, একজন খালি, এখানে দুইজন আছে, মানে যে নিচে করবে সেটা আর হচ্ছে যারা জয়েন করবে তারা এই কার্ডটা ইউজ করবে, তাদের তারা থাকবে। তো এটা আর হচ্ছে আসলে কাজটা কি, এটার কাজটা হচ্ছে আমাদের দেখেন এই উপরে আছে BTCS এর উপরে আছে যে মাই হ্যাশ, এই হ্যাশ পাওয়ারটা বাড়ানো। আর এই হ্যাশ পাওয়ারটা বাড়ানোর জন্য আছে আপনার এই BTCS এর যে মাইনিং স্পিড সেটা বাড়া। তো মেন যে জিনিসটা আমাদের করতে হয়, এই দেখেন আমি বলছি এই যে এই পাসটা, মানে আপনি তো ধরেন এই জায়গায় দেখেন আমার এখানে আছে ইনিশিয়েটর, এটাও আছে ইনিশিয়েটর, এটাও আছে ইনিশিয়েটর। তো এই ইনিশিয়েটর মানে আপনার দেখেন এইখানে কিন্তু আছে ইনিশিয়েট আর জয়েন্ট, আর ইনিশিয়েটর মানে আছে ইনিশিয়েট থেকে যেটা আমি, মানে আমরা নিজেরা আমাদের কোড তৈরি করব, সেটা আছে ইনিশিয়েটর, যে করতে হয় ইনিশিয়েটর যাওয়ার পরে, তারপর আপনি যে প্রসেসটুকু আছে সেটা করার পরে কার্ডটা আপনার তৈরি হয়ে যাবে, আপনার কোড দিয়ে তৈরি হয়ে যাবে এবং আপনার এটা ইনিশিয়েটর লেখা থাকবে। আর জয়েন, জয়েনটা হচ্ছে এই যে আমি ইনিশিয়েট করছি, আমি এই কোডটাকে কপি করে বিভিন্ন ফেসবুকের যে BTCS মাইনিং গ্রুপগুলো আছে সেই গ্রুপে দিব, নাম সহ যেটা আপনার ব্যাটল কার্ড তার কোড হচ্ছে এইটা, এইভাবে আছে যে পোস্ট করব, এবং যার ব্যাটল কার্ড লাগবে সে সেইটা কপি করে নিয়ে এই জয়েনিংয়ে যে আছে জয়েন করবে। তো তখন আছে ওই ওই মানুষ যে আপনার ইনিশিয়েট করছে, ইনিশিয়েটর তার যদি পাঁচটা বা চারটা বা তিনটা সে যেভাবে আছে সাজাবে কার্ডটা, সেই অনুযায়ী ফিল আপ হওয়ার পরে ওইটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। তখন আছে ওই ডিস্ট্রিবিউট করে দিলে দেখেন সমান, এই জায়গায় আছে যে যে ইনিশিয়েট করছে সে বেশি পাবে তা না, সমানভাবে পাবে। এইখানে দেখেন আপনার এই যে এটা দেওয়া আছে কত, এতে সে হ্যাশ এ পাবে, পাওয়ারটা পাবে। তো এই জায়গায় আছে অনেকে মনে করতে পারে যে নিশ্চয়ই আমি অন্য কারোরটা নিব, সেই সেই মানুষটা তো বেশি পাবে তা না, এই জায়গায় এমন কোনো কিছু নেই যে আছে অন্য কেউ বেশি পাবে বা এ, এটা আছে জাস্ট হচ্ছে কোম্পানিটা সব কিছু সবার মধ্যে আপনার ডিস্ট্রিবিউট করছে। হ্যাঁ আপনার বেশিটা পাচ্ছে কখন, যারা আগে জয়েন হয়েছে এইখানে, তারা যারা আগের থেকে এইসব প্রসেসটা জানতো তারা অনেক বেশি পাই। আমরা অনেকেরই দেখছি অনেক অনেক এই জায়গায় এই কে ছাড়া, হ্যাঁ মাইহ্যাশের কে ছাড়া অনেক বেশি বেশি করে আছে আপনার আছে, সে কারণ হচ্ছে তার অনেক আগে থেকে করতেছে, আরও অনেক আগে থেকে এই জিনিসগুলো ইউজ করছে, সেটা আমরা সেটা পারিনি সেই জন্যই, তবে আমরা যে যখন জানছি তখন থেকে আমরা এটা করতেছি। তো এইটা হচ্ছে মেন। তো আমাদের হচ্ছে যে কাজটা দেখেন আমার এখানে আছে দুইজন আছে তাই না, এটা যখন আমার পাঁচজন ফিল আপ হয়ে যাবে তখন আমরা সমানভাবে এই যে 4.80 করেই পাবো। তো এই হচ্ছে মেন জিনিস আমার, আমি এটা কীভাবে ডিস্ট্রিবিউট করতে হয় আমার যেহেতু একটা ইয়ে আগে একটা ভিডিও দিয়ে আছে সেটা আপনারা দেখে নিন।
আর হচ্ছে এখন আমি যেটা দেখাবো যে আছে আপনার দুটোই প্রসেসই দেখাবো, মানে দুটো কার্ড আছে আমি এখন দেখাবো কিভাবে আমি নিজের থেকে একটা আমার কার্ড তৈরি করব আর কিভাবে আমি অন্যের কার্ডে কার্ড নিয়ে আমি হচ্ছে জয়েন হব। হ্যাঁ, তো আমি প্রথমে তো দেখা যাচ্ছে স্পাইডার কার্ডটাকে ইনিশিয়েট করে হচ্ছে আমি দেখাচ্ছি যে তোমার রক কার্ড আমার নিজের একটা ইনিশিয়েটার আছে, আমি ওইটাকে আপনার জয়নিং দিয়ে করবো। আপনি মানে আসছে বলে যে করা যাবে না তা না, যাবে কিন্তু আমি দুটো কার্ডকে আমি আছে দুই রকমের প্রসেসে দেখাচ্ছি। তো আমি আছে স্পাইডার কার্ডকে আমি ইনিশিয়েট করার জন্য আমি ইনিশিয়েটে ক্লিক করব। এখানে দেখেন দুই কয়টা অপশন আছে যে প্লিজ সিলেক্ট দ্য নাম্বার অফ পিপুল টু এক্সচেঞ্জ, আপনি এক্সচেঞ্জ করার জন্য কয়জন পিপুল নেবেন এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে, যেহেতু অপশন তো দেয়াই আছে 2, 3, 4, 5। তো আমি কেন অনেকেই আছে আপনার 5 পিপুল ইনিশিয়েটটাই করে, তাই বলবো 5 পিপুল ইনিশিয়েট করবো। আর দেখেন এখানে লেখা আছে হ্যাশকার্ড এক্সচেঞ্জ ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো এইটুকু একটু পড়ে নেবেন, এত বলতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, মানে সময়টা বেশি লং হয়ে যায়। তো আমি হচ্ছে 5 পিপুলে সিলেক্ট করলাম। দেখেন 5 পিপুলে সিলেক্ট করার পর এটা চাইল এটা আপনার কমলা কালারের একটা বর্ডার চলে আসছে। এখন দেখেন নিচে ইনিশিয়েট আছে, কারণ আমি কি ইনিশিয়েটে ঢুকছি এটা ইনিশিয়েট করবো মানে ক্রিয়েট করবো, তো ইনিশিয়েটে ক্লিক করলাম। এখানে হ্যাশকার্ড এক্সচেঞ্জ ইনিশিয়েটেড সাকসেসফুলি, তো ক্লোজ। এই দেখেন আমার স্পাইডার কার্ডটা ইনিশিয়েট হয়ে গেল, কেবলমাত্র আমি আছি। হ্যাঁ, এখন আমি এটাকে কপি করে কি কার্ড সেটা লিখে যখন গ্রুপে গ্রুপে টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারপরে মেবি মানে ইমোরও আছে, কারণ এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করতেছে, যেহেতু গ্রুপ অনেক খুলে রাখছে, ফেসবুকের গ্রুপ আছে, সেইগুলোতে আমি হচ্ছে আমি যে যে জায়গায় জয়েন আছে সেই সেই জায়গায় আমি হচ্ছে এটা পোস্ট করব। দেন হচ্ছে যারা আমার এটা ইউজ করবে তখন আস্তে আস্তে এখানে হচ্ছে ফিল আপ হবে। 5টা ফিল আপ হওয়ার পরে এইখানে ক্যান্সেল এক্সচেঞ্জের জায়গায় এক্সিকিউট এক্সচেঞ্জ আসবে, তখন আমি এক্সচেঞ্জে ক্লিক করার পর এটা সমানভাবে 3.15K হিসেবে সবাই হচ্ছে পাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনিশিয়েটের ব্যাপার। দেখেন আমি ইনিশিয়েট করছি বিধায় আমি ইনিশিয়েটর, সেই জন্য এখানে দেখেন ইনিশিয়েটর লেখা। হ্যাঁ, এবার আমি দেখাই কীভাবে জয়েন করবেন। তো আচ্ছা, আমি জয়েনে ক্লিক করলাম। এখন জয়েনে ক্লিক করলে হয় আপনাকে আগে থেকে জিনিসটা কপি করে আনতে হবে। এখন আর একটা জিনিস, এই যে আমি রক কার্ডে এখন জয়েন হচ্ছে, আমি কিন্তু রক কার্ডের কোডটাই আছে এখানে দিব, অন্য কার্ডের কোড এখানে দিব না, আর নিজের কোড নিজে কখনো ইউজ করতে পারবেন না। এটা তারাই যখন আপনি দিবেন ওখানে নিজেই মেসেজ দেবে যে আপনার কোড আপনি ইউজ করতে পারবেন না, আদার কোড ইউজ করেন। তো আচ্ছা, দেখেন আমার আমি যেহেতু কপি করার নাই, আমি হচ্ছে এখানে আমি বাইরে থেকে নিয়ে আসবো। আর একটা জিনিস যেটা আছে এখানেও এদেরও একটা চ্যাটিং গ্রুপ আছে, দেখেন এখানেও হচ্ছে অনেকে দেয়, দেখছেন। আপনি যদি মনে করেন যে আমি অত এতে যেতে পারবো না এখানে, তবে কি ওই সব গ্রুপে দিলে হয় কি খুব ফাস্ট হচ্ছে ফিল আপ হয়ে যায়, আর এখানে দিলে একটু স্লো ফিল আপ হয়। এই তো আমি হচ্ছে যেটা ছিল কার্ডটার নাম হচ্ছে রক কার্ড, তো আমি রক কার্ড এখান থেকেও নিলে নিতে পারি। তো মূলত কি এখান থেকে নিলে আছে অনেক দিন সময় নেই, বুঝছেন। আর রক কার্ড এই যে পয়সি আপনি জাস্ট এই যে এইটুকু কপি করবেন। এখানে তো কপি হবে না, এখানে আপনার টাইপিং করে নিতে হবে। দেখেন এখানে আমি টাইপ করে এই যে জিনিস আছে সেটা টাইপ করে নেবেন, আপনার কি আছে রক কার্ড, রক কার্ডের আছে 5-3-8-8-8-C, তো 5-3-8-C। আমি এবার এটা কপি করলাম, এটা কাট করে নিলাম, নিয়ে ব্যাকে চলে আসবে, ব্যাকে এসে জয়েন এখানে দিলাম পেস্ট। হ্যাঁ, তো আমি এই জায়গায় এখন কনফার্ম দিলে ওইখানে কনফার্ম হয়ে যাবে। তো এই সেম প্রসেসে আপনি অন্য জায়গার থেকে কোড নিয়ে আসবেন, ওই কোডটা দেখেন হ্যাশকার্ড এক্সচেঞ্জ জয়েন সাকসেসফুলি, তো আমি জয়েন হয়ে গেছি, ক্লোজ। এখন দেখেন আমি যেটা নিয়েছিলাম রক কার্ড, এখন দেখি রক কার্ডে এটা স্পাইডার কার্ড। এখন মেন সমস্যাটা কি
দেখেন স্পাইডার কার্ডে এই দেখেন রক কার্ড, এই রক কার্ডে আমি সহ চারজন আছি, একজন বাকি আছে। এই দেখেন আপনি এখানে বুঝবেন কীভাবে আপনি পার্টিসিপেন্ট, কারণ আপনি আর একজন এইটাই পার্টিসিপেন্ট করছেন, মানে তারাইতে আছে ঢুকছেন সেই জন্য পার্টিসিপেন্ট। এবং আমরা প্রত্যেকে কিন্তু পাঁচজনে কিন্তু 5.60 কে করে পাবো। এখানে আপনার যে পাঁচটা মানে কার্ড আছে আছে মেবি মানে সাতটা, সাতোশি কার্ড হচ্ছে সব থেকে বড়ো কার্ড যেটা একবারেই দেয়, আর তাছাড়া আছে আপনার বারবার আছে এ করে দেয় অল্টারনেট করে করে দেয়, যেমন স্পাইডার। ওর পরে সাতোশি কার্ডের পরে সেকেন্ড যে বড়ো কার্ড আছে সেটা আছে উইটনেস কার্ড, উইটনেস কার্ডের পরে আছে আপনার ফরমেশন কার্ড, ফরমেশন কার্ডের পরে আছে আপনার রক কার্ডটা আছে বেশি বড়ো, আর আছে তারপরে এইভাবে সিরিয়াল ভাই আসে বুঝছেন, রক কার্ড, রক কার্ড অবশ্য এক এক সময় ওরা এটা আছে আপনার দিয়ে দেয় এক এক ভাবে। হ্যাঁ, তো আপনাকে এটাই করতে হবে যে কি কার্ডগুলো যখন পাবেন তখন হচ্ছে সেই কার্ডগুলো সেই অনুযায়ী আপনার ডিস্ট্রিবিউট হবে। দেখেন আপনার এছাড়া হচ্ছে স্পাইডার কার্ড, রক কার্ড, এন কার্ড, ব্যাটেল কার্ড, হ্যাঁ এইগুলো আছে থাকে। তো এইগুলো অল্টারনেট করে করে দেয়, কিন্তু সাতোশি কার্ড একবারই দেয়, ফরমেশন উইটনেস কার্ড এগুলো আছে দেয়। তো এইভাবে আছে আপনাদের কার্ডগুলো আছে ইনিশিয়েট করতে হবে বা আছে জয়েন করে নিতে হবে। তো আমার এগুলো যখন ফিল আপ হয়ে যাবে টোটাল আছে তখন আছে আমার, আমি যদি করি আমি এক্সচেঞ্জ করে দেবো, এক্সিকিউট করে দেবো, আর আমি যাদের এতে পার্টিসিপেট করবো তাদের ফুল ফিল আপ হলে তারা আছে এক্সিকিউট এক্সচেঞ্জ করে দেবে, আর এখানে তখন হ্যাশ কার্ড বাড়বে, হ্যাশ পাওয়ারটা বাড়বে, মাই হ্যাশ পাওয়ার। তো এই হচ্ছে হ্যাশ কার্ডের আছে মেন কাজটা। আর সেম প্রসেসে আপনারা গিফট কার্ডটা কী করবেন, আপনারা যখন গিফট কার্ড ইউজ গিফট কার্ড করে আপনারা এই গিফট কার্ডগুলো অ্যাক্টিভ করে নেবেন 10টা, তখন হচ্ছে এইগুলো গ্রুপে গ্রুপে আপনারা দিয়ে দেবেন, কপি করে করে গিফট কার্ড হিসেবে লিখে আচ্ছা আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে আপনার তাতেও আছে আপনার মাই হ্যাশ পাওয়ার বাড়বে, নাহলে হচ্ছে আপনার অনেক স্লোতে স্লোতে জিনিসগুলো চলবে। এই দেখেন আমি দেখাই যে বিটিসি গিভওয়ের এই পাশে দেখেন একটা অপশন আছে, হ্যাঁ যে জায়গায় আছে নাম্বার দেখছেন 0.003 সামথিং আছে আছে, আমাদের প্রথমত থাকে 0.0000, তারপর আছে 3 বা 4 দিয়ে শুরু হয়, এটা বাড়ছে এইভাবে মাই হ্যাশগুলো বাড়ানোর জন্য। হুম, তো আপনারা এইভাবে হচ্ছে করবেন, আর অবশ্যই দিনে 4-5 বার ঢুকে আছে আপনার এই যে যে জিনিসগুলো জমবে বিটিসি রিসিভ BTCS সেটা আছে ক্লিক করে নেবেন, কারণ এখানে 150 হয়ে গেলে আপনি আর হচ্ছে বেনিফিট বলতে এখানে যে বেনিফিটটা আপনি যদি রেফার করেন তাদের যে একটা পার্সেন্টেজ দেয় সেটা পাবেন না, এবং আপনার মাইনিং স্পিডটা স্লো হয়ে যাবে। তো আছে নিশ্চয়ই কেউ জেনে শুনে এটা চাইবে না, আর যখন আপনি মাই হ্যাশগুলো বাড়াবেন দ্রুত আপনার প্রত্যেকের প্রথমত থাকে আছে 100, তো 100 থেকে যখন আস্তে আস্তে বাড়াবে তখন হচ্ছে আপনার এই যে রিসিভ হ্যাশটাও হচ্ছে খুব দ্রুত এখানে জমা পড়ে। অতএব আপনাকে অবশ্যই রাখতে হবে 150 আগে, 150 ফিল আপ হতে দেওয়া যাবে না, 150 আগে হচ্ছে আপনার হচ্ছে এগুলো মানে রিসিভ BTCগুলো নিয়ে নেওয়া। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই, আর অবশ্যই যদি পারেন তো কিছু রেফার করলেন, রেফার করতে হবে এমন কোনো হয় না, আমি আর 23টা হয়েছে কিন্তু হচ্ছে যে এগুলো যে আমার করতেই হবে এমন না, আমি অনেকের করাইছি জাস্ট হচ্ছে যে আসলে এটা দিয়ে যেন সবাই ইনকাম করতে পারে সেটা, কিন্তু মেন উদ্দেশ্য ওইটা নাই যে এবার রেফার করতে পারে, রেফার করে আপনার আর পি স্পিড বাড়বে এইটাই, এছাড়া আর কিছু না। আর হ্যাঁ, BTCটা আপনি সঙ্গে সঙ্গে 20,000 হইলে আছে আপনি এটা উঠাইতে পারবেন এটাই, এছাড়া সেই ধরনের ইয়ে না। আমি BTCSটা নিয়ে বেশি চিন্তা করতেছি, সেজন্য BTCS নিয়ে কাজ করতেছি BTCS। তো এই পর্যন্ত আজকে ভিডিও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।